এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বাজে 9:30। তো আমাদের 10:30-11টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। গাড়ি বলা আছে যে আমাদের, মানে যে গাড়িতে করে আমরা এসেছিলাম, তো ওইরকমই একটা গাড়ি পাঠানোর কথা। সেই যে গ্যারেজে আমাদের গাড়িটা রাখা আছে, তো সেখান থেকে শিলিগুড়ি থেকে ওটা আসবে। তো ওই 10:30-11টার মধ্যে ওটা চলে আসবে, তো আমরা তারপর বেরিয়ে যাব। তো সেই জন্য সব গুছিয়ে টুছিয়ে রাখছিলাম। তো এবার বাড়ি ফিরবো, একটা লং রোড ট্রিপ আবার হবে। এয়ারবিএনবিতে থাকার একটা প্রধান রুল হচ্ছে, যখন তুমি এয়ারবিএনবিটা ছেড়ে দেবে তখন তোমাকে মোটামুটি ক্লিন করে, মানে একদম অ্যাজ ইট ইজ হয়তো হবে না, কিন্তু যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে টুছিয়ে রেখে, বাসন টাসন যেহেতু ইউজ হয়েছে কিচেন, তো সেগুলোকে ঠিকঠাক করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে গুছিয়ে জায়গার জিনিস মোটামুটি জায়গায় রেখে ক্লিন করে তবে ছাড়তে হয়। কিচেনে অভিষেক অনেক কিছু করে রেখেছে আগে থেকে, বাসন টাসন জায়গায় জায়গায় গুছিয়ে রেখেছে। এবার মোটামুটি সব রেডি, জাস্ট অভিষেক স্নানটা করছে, স্নান সারবে। আমি স্নান টান সেরে নিয়েছি, চুল শুকিয়ে গেছে মোটামুটি। তো রুমের বাইরে একবার, বাইরের ভিউটা একবার দেখে নিই। তো এটা হচ্ছে যে ছাদটা আর কি, টেরেস দেখো, পুরোটাই এখনো অনেকটাই এখনো কুয়াশায় ঢাকা, সামনের ভিউ এখনো ক্লিয়ার হয়নি। আর একটু বেলা বাড়লে 11টা 12টা নাগাদ সব ক্লিয়ার হয়ে যায় অনেকটা, যদিও এই পোর্শনটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এদিকের পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো এই সুন্দর জায়গাটা ছেড়ে এখন আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে। তো চলো রুমে ঢুকি। এটাই ছিল আমাদের বেডরুম, চেয়ারটা রেখে দিই জায়গার জিনিস, লাইটগুলো অফ করে দিচ্ছি। এই যে বাইরের ভিউ, এখান থেকে যেটা দেখা যায় আর কি, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছি। তো চলো নিচে যাই, একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো। সেখানে স্নানে আছে, নিচেও মোটামুটি কিচেনও সব ক্লিন করা হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ সবই আছে জায়গার জিনিস জায়গায়। কিচেনটা অভিষেকই গুছিয়েছে, ও আমার এই জিনিসগুলো টুকটাক মেকআপের সাজগোজের জিনিসপত্রগুলো একটু ব্যাগে ভরবো, ঘড়িগুলো নিতে হবে। সই আর সবচেয়ে বড় কথা, এই এয়ারবিএনবির যে মানে স্টাফ যারা আছে তারা ভীষণ হেল্পফুল, এসে সব বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, যা যা আমাদের কোয়ারিজ ছিল সব দিয়ে দিয়েছে। পুরো ওই এক ড্রাম ওই জলটা পুরো মানে পিওর ওয়াটার আর কি, তো ওইটা পুরো ছিল, মানে কোনো কিছু কোনো অসুবিধা আমাদের হয়নি। সো যখন খুশি জল ইউজ করেছি, জলের কোনো অভাব ছিল না। ইলেকট্রিসিটি সে তো কারেন্ট মাঝে মাঝে গেছে এসছে, কিন্তু ব্যাকআপও ছিল, কমপ্লিমেন্টারিও অনেক কিছু ওরা দিয়েছিল, ম্যাগি কর্নফ্লেক্স এই সমস্ত শালি নিজেকে বানিয়ে নিতে হবে, এমনকি দুধেরও পাউচ মানে দুধও দিয়েছিল। সো এই আর কি, আর এমনকি যিনি ওনার আর কি, মানে যিনি লিওন আর কি, যিনি যে এইটাকে চালাচ্ছে আর কি এই এয়ারবিএনবিগুলো, সো সে পর্যন্ত এত হেল্পফুল। একদিন আমাদের একটা লুজ কানেকশান হচ্ছিলো, পাখাটা ওপরে একটা পাখা রয়েছে, রাত্রিবেলা পাখাটা লাগছিল, সো পাখাটা চলছিল না আর একটা লাইট ওপরে অন হচ্ছিল না। সো অভিষেক ফোন করে এবং সঙ্গে সঙ্গে ফোন করার কিছুক্ষণের মধ্যেই উনি নিজে এসে সমস্ত ঠিকঠাক করে দিয়ে চলে যান, যে এগুলো লুজ কানেকশন হচ্ছিলো ভালো করে ব্যবস্থা ট্যাবস্থা করে দিয়ে চলে যান। সো এবারে আসি তোমাদের যে স্কুটি বা বাইকের যে ব্যাপারটা হলো আর কি। সো এবারে আমাদের প্ল্যানই ছিল, আমরা যখন এই এয়ারবিএনবিটা বুক করি তখন বুক করার আগেই আর কি এখানে ছিল যে এখানে কী কী সুবিধা পাওয়া যাবে, তার মধ্যে একটা ছিল যে এরা গাড়ি করে যদি আমি ঘুরতে চাই তো সেটারও ওরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে, ড্রাইভার গাড়ি পেয়ে যাব। আর যদি আমরা স্কুটি বা বাইকে করে ঘুরতে চাই তারও অপশান ছিল। সো আমরা তখনই প্ল্যান করি যে এবারে আমরা একটু অন্যভাবে তাহলে কালিম্পংটা ঘুরবো, আমরা স্কুটিতে ঘুরবো বা বাইকে ঘুরবো, যদিও কোনো দিনও পাহাড়ে অভিষেক বাইক বা স্কুটি কোনোটাই চালায়নি। সো একটু টেনশন ছিল, যাই হোক, তো এখানে এরাই ফোন নাম্বার দিয়েছিল এবং আমরা যোগাযোগ করি, স্কুটির লোকটি আসে এবং স্কুটির অভিষেক বললো যে ও স্কুটিই নেবে। তো স্কুটির জন্য আমাদের কী করতে হলো, 600 টাকা ওকে ডিপোজিট, মানে ডিপোজিট না, 600 টাকা হচ্ছে স্কুটির চার্জ, আর তেল আমাদের ভরে নিতে হবে। সেই সঙ্গে ওরা কী করলো, কোনো ডিপোজিট মানি নেয়নি, ওরা আধার কার্ডটা অভিষেকের, তো সেটা ওরা রেখে দিয়েছিলো। তো সন্ধেবেলা 7টার পর আমরা স্কুটিটা ফেরত দিয়ে দিই ওদের, আর ওরা তখন আধার কার্ডটা দিয়ে দেয়। তো একদিন তো ওইভাবে হলো, তারপরে আবার গতকাল আমরা আবার স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, তখন কিন্তু এরা এত বিশ্বস্ত এবং এত এরা বিশ্বাস করে যে সেকেন্ড টাইম যখন আবার অভিষেক ওকে আধার কার্ডটা দিতে গেল, কারণ আবার টাকা 500 টাকা ওকে দেওয়া হলো চার্জ, সেই সঙ্গে যেহেতু স্কুটিটা নিয়ে আমরা বেরোচ্ছি,
তো অভিষেক আধার কার্ডটা নিয়েই নিচে নেমেছিল দেবে বলে, তো তখন কিন্তু বললো না না আর আধার কার্ড লাগবে না। তো এই যে বিশ্বাসটা, এটা কিন্তু পাহাড়ে পাওয়া যায়, পাহাড় ভীষণ সেফ। মানে আমি নিজে সোলো ট্রিপ করেছি তো পাহাড়ে, হ্যাঁ তা বলে কি খারাপ কিছু হয় না তা নয়, কিন্তু ম্যাক্সিমামটাই ভালো। তো এটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা হচ্ছে যে স্কুটির পাশাপাশি তুমি চাইলে বাইকও নিতে পারো। অভিষেকের খুব ইচ্ছা ছিল পালসার না বুলেট, যেটা আহা নামটা ভুলে যাচ্ছি, বুলেটকে কি বলে গাড়িটা, এনফিল্ড। সো অভিষেকের ইচ্ছে ছিল যে এনফিল্ডটা নেবে। তো তখন সেটা চাচ্ছিল 1200 টাকা, কিন্তু তারপর ও নিজেই ভরসা পেলো না, কারণ বাইকের গতিবেগ তো অনেক বেশি হয়। সো কন্ট্রোল করা পাহাড়ি ঢালু রাস্তা কীভাবে কী হবে না হবে, সেই জন্য স্কুটিটাই প্রেফার করেছে। সো তোমরা চাইলে বাইকও নিতে পারো, বাইকের ভাড়া 1200 টাকা ওরা নেবে। বাইক এবার সব বাইক কিনা আমি বলতে পারবো না, কারণ আমরা শুধু পালসারের খোঁজ করে, আবার পালসার বলছি, এনফিল্ডের খোঁজ করেছিলাম। তো এনফিল্ডের ভাড়া বলেছিল 1200 টাকা। আচ্ছা হোটেল লাইসেন্স এ কালিম্পং কা বেস্ট অগরবতি। আচ্ছা আচ্ছা বহুত সেন্টেড হে। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর স্টেইং, থ্যাংক ইউ अगेन, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমাদের সব সেট, অল সেট, অল ডান, বাই বাই, টাটা। সব দেখে নিয়েছিস তো, বাথরুম ফাথরুমে কিছু নেই তো? ফাইনালি দেখে নে, ফ্রিজে এত ইউজই হয়নি, বাথরুমে ও না, সব ঠিক আছে, বাই বাই, আবার আসবো। চলো আমি এটা নিয়ে নিচ্ছি। আচ্ছা আমি তাহলে এটা নিয়ে নিচ্ছি, দেখো আমাকে, তুই ওটা নিচ্ছ বল, চল তাহলে তুমি এগো, চলো চলো যাত্রা শুরু, জয় গুরু। তো আমরা এখন সোজা চলে যাবো শিলিগুড়ি, ওখান থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা খুব একটা টাইম নষ্ট করবো না, নিয়ে যাবো। কারণ আবার কাল ভোরবেলা, মানে আজ ভোরবেলা, মানে আজ সরি আজ না কাল ভোরবেলা পৌঁছবে। তো এখন বাজে 10টায় আমরা শিলিগুড়িতে, মানে আমরা কালিম্পং থেকে রওনা দিই। ভালো লাগলো? দারুন, খুব ভালো লেগেছে। কটা দিন একটু রেস্ট, লম্বা ঘুমিয়ে নি আমরা, এইটাই চেঞ্জটা দরকার ছিল। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আর এই সামনে তিস্তা নদী বয়ে যাচ্ছে, তারপর আমরা যত পাহাড় থেকে নামছি তত বুঝতে পারছি পাহাড় ফিলিংস চলে যাচ্ছে, গরম বাড়ছে। এই নিয়ে আমার বউয়ের কিন্তু মন খুব খারাপ। তো এই আমরা পৌঁছে গেছি, ওই যে আমাদের গাড়ি ঝাপসা হয়ে যাচ্ছে লেন্সটা, এই আবার জায়গার জিনিস জায়গায় চলে গেল। তো গাড়িতে উঠি তারপর কথা বলছি, ঝাপসা হয়ে যাচ্ছে লেন্সটা, পরে গাড়ি স্টার্ট দিই, এখন বাজে হচ্ছে 1টা, তো একটু লেট হয়ে গেল, একটু জ্যাম ছিল শিলিগুড়ির মুখে। সো এখন বাজে হচ্ছে দেখো 2:14, আর এই দেখো কোথায় আমি রেডটা দেখাচ্ছি না, আমরা কি কাটিয়েছি রেড? না না, এটা এখনো আছে, বড় দেখো দেখো কি অবস্থা। সো আমরা এই জাস্ট শিলিগুড়ি থেকে, মানে যে গ্যারেজে রেখেছিলাম গাড়িটা, সেখান থেকে জাস্ট একটু বেরিয়ে রাস্তায় উঠেছি, 40 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি, প্রায় ওই 1:20-1:25 কি প্রায় 1 ঘন্টা হতে যায়, 1:20-1:25 আমরা ওখান থেকে বেরোলাম গাড়ি নিয়ে, এখন দাঁড়িয়ে আছি, এগোচ্ছেই না গাড়ি, জ্যাম শুরু হয়ে গেল। আর চিন্তার ব্যাপার হলো, যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেদিন আমরা রাতটা ছোট ছিল, দিনটা বড় ছিল, আর আজকে কি এখনই 2:30 বাজে যাচ্ছে, তো আর কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে, আর পুরো রাতটা মানে অনেকটা টাইম আমাদের অন্ধকারে যাবে আর কি, মানে রাত্রিবেলায় আর কি ড্রাইভিং থাকবে। সো কাল ভোর হয়ে যাবে মনে হচ্ছে, এমনিতেই টাইম দেখাচ্ছিল 3:00 পৌঁছবো, সেটা যে এখন কখন পৌঁছবো বুঝতে পারছি না, একটু একটু জাস্ট এগোচ্ছে। বাজছে এখন 4:13, আর এতক্ষণে আমরা এলাম ইসলামপুর, এখানে ম্যাপে টাইম দেখাচ্ছে 11:50।
পঞ্চাশ মিনিট মানে 12 ঘন্টা ধরো, আর বাজে এখন 4:15, তাহলে ধরো 4:00। আমরা এখন মালদা হাইওয়েতে মালদা বাইপাসে দাঁড়িয়ে আছি, এখানে আম্রপালি আম টেস্ট করছি। আম্রপালি, মল্লিকা, চৌসা আর ফজলি, সেগুলোই মেনলি, ওই বড় বড় গুলো হচ্ছে ফজলি। তো আমরা ঠিক করেছি আম্রপালি নেব, রেখে দিয়ে এখন বাজে 8টা। আমরা এতক্ষণে মালদা, কাকা একটা ফজলি আম আমাদের টেস্ট করিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, দাও আমরা শেষমেশ এত সুন্দর ফজলি খেলাম যে আমরা আরো 5 কেজি মানে ফজলি আমও নিয়ে যাচ্ছি। কে খাবে জানি না, কিন্তু নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি। দাম না সত্যি 30 টাকা কিলো, ভীষণ মিষ্টি, বিশ্বাস করো। মানে আমি তেল লাফিয়ে উঠেছি, আম দিলাম, আম্রপালি সবকিছু নিলাম। আর 3:37 আর এসে বসে গেট খুলছে, এই আমরা ঢুকছি। ও আমি না শেষের দিকে এত ঘুম পেয়ে গেছিলাম, আমার ঘাটটা এরকম হচ্ছে, আমার ঘাটটা না ব্যথা হয়ে গেছে। আমি এবার গিয়ে পুরো ঘুমোবো, শুয়ে পড়বো, সবাই ঘুমোবে না, ও ঘুমোবে এত। চলো এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানে শেষ করলাম। কন্টিনিউ করার মতো পরিস্থিতি নেই।